চলমান ট্রাফিক সপ্তাহে যানবাহনের কাগজপত্র পরীক্ষা বেড়ে যাওয়ায় রাজধানীর মতো কুমিল্লা বিআরটিএ অফিসেও লাইসেন্সের আবেদন এবং নবায়নের হিরিক পড়েছে সাম্প্রতিক সময় নিরাপদ সড়ক আন্দোলনের পর গাড়ি চালানো লাইসেন্সের আবেদন বেড়ে গেছে দ্বিগুণ কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ হারিফ আরিফুর রহমান মজুমদারের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন সালাউদ্দিন বাদল সারাদেশে সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলনের পর থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ অফিসে ভিড় করছেন চালকরা অন্যান্য দিনের তুলনায় কুমিল্লার বিআরটিএ অফিসে গত দুই দিনে লাইসেন্সের আবেদনপত্র জমা পড়েছে দ্বিগুণ অনেকেই এসেছেন পুরনো লাইসেন্স নবায়নের জন্য আমরা মনে করি এটা সবারই লাইসেন্স থাকা দরকার এবং গাড়িরও কাগজপত্র থাকা দরকার কাজের অংশ হিসেবে আমার ড্রাইভিং লাইসেন্স করার জন্য এসছি লাইসেন্স ছাড়া আমার গাড়ি চালানো যাবে না মোটরসাইকেল চালানো যাবে না লাইসেন্স দরকার নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষিতে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করায় লাইসেন্সের আবেদন আরও বেড়েছে তবে অনেকেই স্বেচ্ছায় নিজের সচেতনতা থেকে লাইসেন্সের আবেদন করছেন বলে জানালেন বিআরটি কর্মকর্তা নয় বছর আট বছর মেয়াদ শেষ তারা চলে আসছে নবায়ন করা এবং দেখেও খুব ভালো লাগছে যে আসলে লোকটা এতদিন ইয়া পরেই ইয়ে আসছে তারপর সচেতন হয়েছে অনেক লোক বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক জানালেন ড্রাইভিং লাইসেন্সের আবেদন দ্বিগুণ হলেও যানবাহনের ফিটনেস আবেদন তুলনামূলক কম তবে লাইসেন্সের জন্য এমন সারা পাওয়ায় খুশি বিআরটিএ মানুষ এই আইন কানুনের দিকে মানে অগ্রসর হচ্ছে এবং এটা একটা ভালো দিক এবং একটা পজিটিভ দিক এদিকে চালকদের লাইসেন্সের ব্যাপারে সচেতনতা বাড়াতে যৌথভাবে সেমিনার ও কর্মশালার আয়োজন করবে পুলিশ ও বিআরটিএ বাংলা টিভি নিউজ ডেস্ক